জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আইপিএল 2023 নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে সম্প্রতি শেষ হলো 2023 সালে যে আইপিএল ম্যাচ শেষ হলো, সেই আইপিএল ম্যাচ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরব। নেক্সট যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় কিন্তু আইপিএল থেকে কিছু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আইপিএল থেকে যত রকম কোশ্চেন হতে পারে সেই ধরনের কোশ্চেন আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলো, তাহলে আমরা যে কোশ্চেনগুলো ছিল সে কোশ্চেনগুলো পরপর আলোচনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম যে কোশ্চেন ছিল, এক নম্বর কোশ্চেন, আইপিএল কত সালে প্রথম শুরু হয়? আইপিএল সম্পর্কিত কোশ্চেন আলোচনা করার প্রথমে কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করা দরকার, কারণ অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে যে আইপিএল যে খেলাটা শুরু হয় কত সালে প্রথম। ঠিক আছে, আইপিএল খেলাটা প্রথম কত সালে শুরু হয় দেখে নিই। উত্তর হচ্ছে 2008 সালে। উত্তর হবে 2008 সালে আইপিএল কত সালে শুরু হয়, আইপিএল হচ্ছে 2008 সালে শুরু হয়। আর একটা কিন্তু আসে পরীক্ষায় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হয় দু বছর অন্তর, সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু 2007 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কত সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়, সেটা কিন্তু 2007। ঠিক তার পরের বছরই আইপিএল খেলা শুরু হয়েছে। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কী ছিল, বলছে 2023 সালে কততম আইপিএল অনুষ্ঠিত হলো। যে 2023 সালে যে আইপিএল খেলা হলো সে আইপিএল খেলাটা কততম ছিল। ঠিক আছে, দেখে নিই উত্তর। উত্তর হবে 16তম। 2023 সালে যে আইপিএল হলো সে আইপিএলটা হচ্ছে 16তম ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন, আইপিএলে সর্বাধিক বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? আইপিএল যে ১৬বার যে আইপিএল অনুষ্ঠিত হলো 2023 সাল দিয়ে, সেই ১৬বারের মধ্যে সর্বাধিক কোন দল বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে, দেখে নিই উত্তরটা। উত্তর হয়ে যাবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। কবার করে? ৫বার করে। এর আগে ছিল সর্বাধিক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ৫বার, আর এইবার আর কিংস ইলেভেন চেন্নাই সুপার কিংস ছিল কতবার? চেন্নাই সুপার কিংস ৪বার ছিল। ঠিক আছে, কিন্তু 2023 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর চেন্নাই সুপার কিংসও ৫বার হয়ে গেছে। ঠিক আছে, তাই চেন্নাই সুপার কিংস অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স এরা সর্বাধিকবার চ্যাম্পিয়ন, যুগ্ম হবে ৫বার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন ছিল, এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক রান আছে কার? টোটাল যে ১৬তম যে আইপিএল চলছে সেই সমস্ত আইপিএল মিলে এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক রান কে করেছে, কোন ক্রিকেটার দেখে নিই একবার। সেটা হলো বিরাট কোহলি। সবথেকে আইপিএলে এখনও পর্যন্ত রান বেশি আছে বিরাট কোহলির, কত রান? ৬৬২৪ রান। ঠিক আছে, ৬৬২৪ রান, আর এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক রান আছে বিরাট কোহলির। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন ৫নম্বর কোশ্চেন, এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড আছে কার? একটু আগে আমরা দেখেছি যে বিরাট কোহলির সব থেকে বেশি রান ছিল, কিন্তু সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কার? সে উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে ডোয়েন ব্রাভো। ১৮৩টা, টোটাল ১৮৩টা উইকেট নিয়েছে। ঠিক আছে, ডোয়েন ব্রাভো। পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন অর্থাৎ ৬নম্বর কোশ্চেন ছিল, প্রথম আইপিএলের ধারণা কে দিয়েছিলেন? মানে কার মাথার মধ্যে প্রথম এসেছিল যে আইপিএলের মতো একটা খেলা শুরু করা দরকার বা এই ধরনের খেলাটা করা প্রয়োজন? ঠিক আছে, সে আইপিএলের ধারণা প্রথম কে দিয়েছিলেন দেখে নিই উত্তর। উত্তর হয়ে যাবে ললিত মোদি। ঠিক আছে, ললিত মোদি প্রথম এই আইপিএল খেলার যে ফরম্যাটটা সেই ফরম্যাটের ধারণা দিয়েছিল প্রথম। পরের কোশ্চেন অর্থাৎ ৭নম্বর কোশ্চেন কী ছিল, ২০২৩ সালে আইপিএলে কোন টিম জয়ী হলো? এর আগে কিন্তু আমি আলোচনার সময় বলে দিয়েছি, তবুও পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, যে ২০২৩ আইপিএলে কোন টিম জয়ী হলো,
ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে কোন টিম রানার্স আপ হয়েছে, ঠিক আছে, ফাইনালে কোন টিম পরাজিত হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে এটা, ঠিক আছে। তাহলে উত্তরটি দেখে নিই আমরা, উত্তর হবে চেন্নাই সুপার কিংস, ঠিক আছে, চেন্নাই সুপার কিংস। এবং এই আইপিএলে জয়ী হওয়ার জন্য তারা কিন্তু 20 কোটি টাকা পেয়েছে পুরস্কারস্বরূপ, একটা কাপ বা ট্রফি এবং 20 কোটি টাকা পুরস্কার পেয়েছে, পুরস্কার মূল্য, ঠিক আছে, চেন্নাই সুপার কিংস এইবার। এবং এই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কিন্তু ছিল এবার MS ধোনি। পরেরটা দেখি, পরেরটা বলছে 2023 আইপিএলে কটি টিম অংশগ্রহণ করেছিল, 2023 সালে যে আইপিএলটা হলো এইবার, সেই আইপিএলে কটা টিম অংশগ্রহণ করেছিল এবার, তাহলে উত্তর হচ্ছে 10টি টিম অংশগ্রহণ করেছিল, 10টা টিম অংশগ্রহণ করেছিল। পরে 9 নম্বর কোশ্চেন দেখে নিই, 2023 আইপিএল টুর্নামেন্টে সেরা ক্যাচের পুরস্কার কে জিতলেন, যে 2023 সালে যে আইপিএলটা হলো সেই আইপিএলে সবথেকে সেরা ক্যাচ কে লুপেছে, ঠিক আছে, উত্তর দেখে নিই, সেটা হচ্ছে রশিদ খান, উত্তর হবে রশিদ খান, ঠিক আছে। পরে কোশ্চেন, 2023 আইপিএলে গেম চেঞ্জার অফ দ্য সিজন পুরস্কার জেতেন কে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, 2023 সালে গেম চেঞ্জার অফ দ্য সিজন পুরস্কার জেতেন কে, উত্তর হয়ে যাবে শুভমান গিল, ঠিক আছে, শুভমান গিল। পরে কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, 2023 সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়, 2023 সালে যে আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে অরিজিৎ সিং গান করেছিলেন উদ্বোধনী সং, সেখানে যে যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেই কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, উত্তর হয়ে যাবে অপশান, এখানে তো অপশান যেহেতু নেই, ডাইরেক্ট উত্তর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পরের কোশ্চেন, 2023 সালে অরেঞ্জ ক্যাপ জিতলো কে, সাধারণত অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় যে পুরো আইপিএল যে খেলাটা হলো 2023 সালে সেখানে সবথেকে বেশি যে রান করে তাকেই অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, তো এবার সবথেকে বেশি কে রান করেছে এবং তার জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছে দেখে নিই, সেটা হলো উত্তর হবে শুভমান গিল, শুভমান গিল কত রান করেছে, 890 রান, 890 রান করার জন্য তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছেন। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন হচ্ছে 2023 সালে পার্পেল ক্যাপ জিতলো কে, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাধারণত 2023 সালে যে পুরো আইপিএল ম্যাচটা অনুষ্ঠিত হলো সেখানে সবথেকে বেশি যে উইকেট সংগ্রহ করেছে তাকেই পার্পেল ক্যাপ দেওয়া হয়, দেখে নিই কে সবথেকে বেশি উইকেট সংগ্রহ করেছে এবং তার জন্য পার্পেল ক্যাপ জিতেছে, উত্তর হয়ে যাবে মোহাম্মদ সামি, উত্তর হয়ে যাবে মোহাম্মদ সামি, কটা উইকেট পেয়েছে, 28টি উইকেট পেয়েছে মোহাম্মদ সামি, 28টি উইকেট পেয়েছে টোটাল। পরে কোশ্চেন দেখি অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, 2023 সালে সর্বাধিক ছক্কা মারে কে, এই 2023 সালে সবথেকে বেশি ছক্কা কোন ক্রিকেটার মেরেছে দেখে নিই উত্তর, উত্তর হবে ডুপ্লেসিস মেরেছে কটা ছক্কা, 36টা ছক্কা মেরেছে, 36টি ছক্কা মেরেছে ডুপ্লেসিস। পরে কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, 2023 সালে ফেয়ার প্লে পুরস্কার জিতলো কোন টিম, সাধারণত সবচেয়ে ভালো পরিষ্কারভাবে খেলার জন্য, ঠিক আছে, যে এই ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয় সেটা কোন টিমকে দেওয়া হয়েছে 2023 সালে, সেটা হলো দিল্লি ক্যাপিটালস, দিল্লি ক্যাপিটালসকে এই ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয়েছে। পরে কোশ্চেন দিয়ে কী ছিল, 2023 সালে আইপিএলের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়, উদ্বোধনী ম্যাচ যেমন আমরা দেখেছি তেমন ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, একই মাঠে হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের কোশ্চেন অর্থাৎ 17 নম্বর কোশ্চেন ছিল DRS কথাটির সম্পূর্ণ নাম কি, যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত বা ক্রিকেট খেলা দেখো নিয়মিত তারা কিন্তু DRS কথাটির সঙ্গে পরিচিত এবং অনেকে জানো DRS কথাটির পুরো নাম কি, অনেক সময় কিন্তু পরীক্ষায় আসতে পারে DRS কথাটির সম্পূর্ণ নাম কি, দেখে নিই উত্তর,
উত্তর হবে ডিসিশন রিভিউ সিস্টেম, ডিসিশন রিভিউ সিস্টেম, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, 2023 সালে আইপিএল ফাইনালে সেরা ক্রিকেটার হলেন কে, মানে ম্যান অফ দ্য ম্যাচ 2023 সালে যে ফাইনালে সেরা ক্রিকেটার হলেন কে, দেখে নিই। উত্তর হয়ে যাবে ডেভন কনওয়ে, ডেভন কনওয়ে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে। ডিএলএস কথাটির সম্পূর্ণ নাম কি, এটাও কিন্তু যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত অবশ্যই জানো ডিএলএস কথাটির সম্পূর্ণ নাম কি। অনেক সময় এই ফাইনালে কিন্তু ডিএলএস মেথডটা ব্যবহার করা হয়েছিল, কেননা দুবার খেলা হয়েছে, প্রথমবার বৃষ্টির জন্য খেলা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে ডিএলএস মেথডের মাধ্যমে কিন্তু আবার খেলাটা চালু করা হয়েছিল। সে ডিএলএস কথাটির পূর্ণ নাম দেখে নিই আমরা। ডিএলএস কথাটির পূর্ণ নাম হচ্ছে ডাকওয়ার্থ লুইস স্ট্রিন মেথড, ডাকওয়ার্থ লুইস স্ট্রিন মেথড, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, তাহলে আইপিএল 2023-এর যা খুঁটিনাটি কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতো ছিল সেগুলো কিন্তু আলোচনা করে দিলাম। আজকে আমাদের ভিডিও শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, যে আইপিএল 2023-এ বেস্ট গ্রাউন্ড এর পুরস্কার জিতল কোন স্টেডিয়াম। বেস্ট গ্রাউন্ড, যতগুলো স্টেডিয়ামে খেলা হয়েছে তার মধ্যে বেস্ট গ্রাউন্ডের পুরস্কার জিতল কোন স্টেডিয়াম, দেখে নিই। উত্তর, উত্তর হবে যে কলকাতার ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স সবচেয়ে বেস্ট স্টেডিয়ামের পুরস্কার জিতল, ঠিক আছে। তাহলে আজকে আমরা আইপিএল সম্পর্কে আলোচনা করে দিলাম, টোটাল 20টা কোশ্চেন। আশা করি নেক্সট যদি কোনো পরীক্ষায় আইপিএল সম্পর্কিত কোশ্চেন আসে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এরকমই তোমাদের আমরা ভিডিও দিতে থাকবো। তোমরা আমাদের চ্যানেল থেকে কী ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেই ধরনের ভিডিও আমরা করার চেষ্টা করব। এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ধন্যবাদ।